বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর নিজ সমষ্টির উন্নয়নের ফপুলা স্বরূপ মই পুনতে দেখব অনুরোধ জানাম। মোর সহযোগী ক্যামেরা পার্সনক মই দেখবলে অনুরোধ জানাম। আর ইয়া হয়েছে ওদালগুড়ি জেলার 64 নং পানারী বিধানসভা সমষ্টি তথা বিটিসি কালেংদুয়ার পরিষদীয় সমষ্টির অন্তর্গত টংলা রূপাখাত খড়খড়িয়াপাড়া গাঁওয়ার এটি পরিবেশ মোর সহযোগী ক্যামেরা পার্সনে দেখাই আছে কেনেদরে এডাল রিলিংরে গাঁওবাসী রাইজে অহা যাওয়া করবলগিয়া হয়। স্বাধীনতার 76 বছর অতিক্রম করে 77 বছর উপনীত হওয়ার পিছতো আজিল এই গাঁওখনত এখন দলং ঢুকি নপালে, কোনো ধরনের সরকারি আসনি ঢুকি নাপালে, যার পরিপ্রেক্ষিততে অঞ্চলবাসী রাইজে এনেদরে এডাল রিলিংরে বিপদ সংকুলভাবে তেখেতসকলে অহা যাওয়া করব লাগে। আর এয়া হয়েছে উন্নয়নের এক প্রকার নমুনা। বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর এটা নিজ সমষ্টির অংশ, তেখেতে উন্নয়ন তেখেতে নিজ সমষ্টিত কেনেদরে উন্নয়ন করেছে আমি ধারাবাহিকভাবে বাতরি সম্প্রচার করে আসছিল আর ইতিমধ্যে এই স্থানত আমি উপস্থিত হয়েছিল। তার পরিপ্রেক্ষিততে অঞ্চলবাসী রাইজে উপায়হীন হয়ে এনেদরে প্রতি বছরে গাঁঠির ধরন খরচ করে শ্রম দান করে তেখেতসকলে নিজাববীয়াকে তেখেতসকলে পদক্ষেপ গ্রহণ করে এনেদরে বাঁহরে তেখেতসকলে দলং নির্মাণ করে তেখেতসকলে অহা যাওয়া করে আসছে মোর সহযোগী ক্যামেরা পার্সনে দেখাই আছে। অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর নিজ সমষ্টির অংশ তথা বিটিসি খালেংদার পরিষদীয় সমষ্টির যে পরিবেশ এয়া নিশ্চয়ক অনুমান করব পারিছে কেনেদরে উন্নয়ন সাধন করেছে অধ্যক্ষ দৈমারিয়ে। আর এই মুহূর্তত স্থানীয় গাঁওবাসী আছে, গাঁওবাসীর কিছু মন্তব্য লোলে মই চেষ্টা করিম। দাদা আপনার আসলে আছো কি কব, আজ স্বাধীনতার 76 বছর অতিক্রম করার পিছতো এখন দলং নহল? হয়, এতিয়াও এখন দলং নহল। এইবার আমি আশা করেছিল যে যেহেতু আমার বিধানসভার অধ্যক্ষ এজন আছে, নিশ্চয় কামবিলাক খুব তীব্রগতির ডেভেলপমেন্টবিলাক হব, কিন্তু নহল। এতিয়ালৈকে আমার এই এখন রেলিংয়ের উপরেই আমি ছাত্র ছাত্রী সকল বেমার আজার হলে সব যাবলগিয়া হয়ে আছে। এতিয়া উপায়ন্তর হয়ে রাইজে সেই বছরত দুইবার এই বাঁহর হাকু দলং বনাবলগা হয় আর তায়েদি সেই হাকুয়েদি অহা যাওয়া করবলগা হয়, বিপদ সংকুল যাত্রা করবলগা হয়। গতি আমার এটাই অনুরোধ যাতে রাইজ প্রতিনিধি সকলে নিজে আহি এখন দলং বা কালভার্ট আমাক নির্মাণ করে দিলে রাইজে ভাল পাব। নির্বাচনের প্রাক্তন বিধায়ক জননেতা সকলে আহে না? আহে, আহি কি প্রতিশ্রুতি দিয়ে তখন বনাই দিব, কিন্তু আজিলৈকে নহল। দেখুন এনেক কিমান জনপ্রতিনিধি আহিল গোল, কিন্তু ডেভেলপমেন্ট একো নহল, দলংও নহল, রাস্তাঘাটও নহল, যার কারণে রাইজবিলাক বহুত অসুবিধাত পরিবলগা হয়েছে। নির্বাচনী জয় হওয়ার পিছত বিধানসভার অধ্যক্ষ তথা ডিটিসি পারিষদ ডাঙরিয়া এই অঞ্চলত আহিছে না? নাই নাই, আহা নাই, আহা নাই। কি কব তেখেতসকলক আপনাদের? আমার এটাই, যেহেতু তেওঁলোকে আমার ভোটর দ্বারা নির্বাচন হয়েছে, সেই হিসাবে আমার পাবলিকর মাজত তেওঁলোকে আহি সমস্যাবিলাক সমাধান করে দিব লাগে, কিন্তু এতিয়ালৈকে কোনেও দেখুন কান হারে দিয়া না, পাশ করার পিছত সব পাহরিয়ে যায়। যেহেতু এই অঞ্চলত এখন গাঁৱত স্কুলত যোৱা লৰা ছোৱালী আছে, হয় আছে, কেতিয়াবা ৰোগী নিবলগীয়া হয়, কেনেদৰে আপোনালোকে অহা যোৱা? বহুত অসুবিধা হয়, কান্ধত কৰি নিবলগা হয়, আৰু ইতিমধ্যে চৰকাৰী ঘৰবিলাক আহিছে, আধা বাটতে শিল বালি ইটা পেলাই থৈছে, আপোনালোকে দেখাই পাইছে। এতিয়া সেইবিলাক কান্ধত কৰি ঠেলাই দি কঢ়িয়াই ঘৰে ঘৰে নি বনাবলগা হৈছে, বহুত কষ্ট হৈছে মানুহৰ। যদি চাব যাও টংলা টাউনৰ পৰা 1 কিলোমিটাৰ নিলগত থকা এই গাঁওখনত আজি এনেকুৱা অৱস্থা? হয়, টংলা টাউনের প্রায় 1 কিলোমিটার, গতি 1 কিলোমিটারের ভিতর এনেকা অবস্থা হয়ে গেছে, আর দুর্গম অঞ্চল বা আরও কিমান অসুবিধা হয়ে আছে, খোয়া পানির ব্যবস্থা নাই, ভাল ব্যবস্থা নাই, একু নাই। আজি আমার এই চ্যানেল দ্বারা কিবা আহ্বান জানাব নাকি? আমি এটাই আহ্বান জানাম, জনপ্রতিনিধি সকলে গাঁয়ে গাঁয়ে আহিব লাগে, চাব লাগে, আর রাইজর উন্নয়ন করিব লাগে। হয়, ধন্যবাদ। এনেদরে ওদালগুড়ি জেলার রূপাখাত টংলা রূপাখাত যে খড়খড়িয়াপাড়া গাঁওবাসী রাইজে এনেদরে ডি এন নিউজ প্লাসের জড়িয়ে তেখেতসকলে আবেদন করেছে যে অতি শীঘ্রে স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ দৈমারী লগতে পারিষদ দিলীপ কুমার বড়ুয়াহি এই অঞ্চল দুর্গম অঞ্চল পরিবেশন করক, পরিদর্শন করক, রাইজর সমস্যা বুঝ লোক, আর রাইজর যে সমস্যা সমাধান করার হকরে তেখেতসকলে পদক্ষেপ লোক। কিন্তু আমার এই প্রতিবেদন সম্প্রচার হওয়ার পিছত তেখেতসকলে কি ব্যবস্থা লয় সেয়া পরবর্তী পর্যায়ত হব লক্ষণীয়।